Hello guys, what's up and welcome to back my Ami Village Man channel. Bondhura, jekhan theke je pranto theke amar ei video to tumra dekhcho. Asha kori shobai onek onek bhalo acho. Amar kache bondhura onekei jante cheyeche ba onekei jante chaacche je emon ta comment koreche shobai. Bhaiya amar protibeshi ba amar mamato bhai, amar attiyo ba amar kacher lok যেই হোক আমার রিলেটিভ মালয়েশিয়াতে থাকে এখন কলিং ভিসা তো 2022 সালে চালু হয়ে গেছে এখন আমরা মালয়েশিয়াতে যাব তো যারা বর্তমান মালয়েশিয়াতে আছে আমাদের রিলেটিভ এরা আমাদের ভিসা দিতে পারবে কিনা অথবা এরা আমাদের নিয়ে যেতে পারবে কিনা এই ধরনের কমেন্টটা সবথেকে বেশি আসছে তো আজকে আমি এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে প্রবাসে যারা আছে যেমন আমি একজন আমার মতো হাজারো লক্ষ লক্ষ প্রবাসী রয়েছে এরা আসলে কোনো কর্মীকে বা কোনো লোককে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে কি না সবাই বন্ধুরা অনেক আশা নিয়ে বসে আছে সবাই মালয়েশিয়াতে আসবে কোনো অবস্থাতেই যেন একজন ব্যক্তি না ঠকে এই আশা সবার কাছেই যেন আমি নিজেই ভাবি যে একজন লোক মালয়েশিয়াতে আসবে ইনকাম করার জন্য যত পরিমাণ কম টাকায় আসা যায় সেটাই হচ্ছে সবথেকে বেটার যেন অতিরিক্ত টাকা একজন প্রবাসীর খরচা না হয় এটা আসলে সবাই চায় ঠিক তেমনি আমারও চাওয়া যেন সবাই অল্প টাকার মধ্যে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিক ওয়ে মালয়েশিয়াতে সবাই আসতে পারে যেন কারো দালালে চক্করে পড়ে বেশি টাকা না যায় অথবা এক কাজের কথা বলে আরেক কাজে নিয়ে আসে বন্ধুরা আমরা কিন্তু এটা সবাই জানি যে দালালের কথাই যদি আমরা আসি দালালের কাছে আমরা পাসপোর্ট জমা দিই তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই লোকের খারাপ ছাড়া ভালো হয় না দেখা যায় এসে কাজ পায় না এরপরে দেখা যায় যে কি হয় যে কাজটা বলে সেই কাজটা না দিয়ে অন্যটা দেয় যেমন মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে এখানে কিন্তু খুব কম টাকায় আসা যায় বাট দালাল কি করে যে তোমাকে ফ্যাক্টরি ভিসাতে কাজ দিব তোমাকে এখানে কাজ দিব ইলেকট্রনিক্সে কাজ দিব এরপরে নিয়ে এসে ফেলাই দেয় কোথায় এই মালয়েশিয়ার বাম বাগানে কিছু তো করার নাই ভাই নতুন মানুষ সে তো কিছু জানে না সো তাকে বলছে একরকম দুষ্ট লোকের মিষ্টি কথা আর সে সেটা বিশ্বাস করে আসছে এরপরে প্রতারণার শিকার হচ্ছে আসার পরে গালিগালাজ দেওয়া ছাড়া আর কিছুই করার নাই ভাই তাই এই ধরনের প্রতারণার সম্মুখীন যেন কাউকে না হতে হয় তার জন্য আজকে এই সতর্কমূলক ভিডিওটা এছাড়া বন্ধুরা আমার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে যে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কোনো কিছু আছে কি না ফ্রি ভিসাতে মালয়েশিয়াতে যাওয়া যাবে কি না তো বন্ধুরা এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসবে তাদেরকে জানতে হবে যে আসলে টোটাল কত ধরনের কত প্রকার ভিসা রয়েছে এবং কোন ভিসায় কী কাজ এই সম্পর্কে কিন্তু জানতে হবে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কিন্তু কোনো কিছুই হয় না শুধু মালয়েশিয়া কেন কোনো দেশেই ফ্রি ভিসা বলে কোনো কিছু হয় না এই ফ্রি ভিসার কথা বলে যাদেরকে নিয়ে আসে এটা হচ্ছে মূলত ট্যুরিস্ট বা ভিজিট ভিসা যেটা 3 মাসের ভিসা থাকে এটা কিন্তু খুব কম পরিমাণ টাকায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসা যায় সো দেখা যাচ্ছে বললো যে ফ্রি ভিসায় নিয়ে আসলাম তোমায় চলো তোমাকে ফ্রি ভিসাতে কাজ দিব এখন ফ্রি ভিসা মানে তো 3 মাসের ওই ভিসা নিয়ে আসলো মালয়েশিয়াতে আসার পরে দেখলো কাজ কাম তো দিতে পারবে না ফ্রি ভিসাতে তো কাজ নাই কী কাজ দিবে এটা তো 3 মাসের জন্য একটা লোক আসে এখানে তো কাজ দেওয়ার কোনো লাইন নাই সো এরপরে এসে ঘুরে ঘেরে যখন হবে না হয় দেশে পাঠিয়ে দিবে না হলে তোমাকে অবৈধ হয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করতে হবে তাই বন্ধুরা ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না যারা ফ্রি ভিসার কথা বলবে যে আমি তোমাকে ফ্রি ভিসাতে নিয়ে যাব এরা আসলে সম্পূর্ণ ফলস ফ্রি ভিসা বলে মালয়েশিয়াতে কোনো কিছু নাই সো ফ্রি ভিসার কথা কেউ বললে তোমরা তাদের খপ্পরে কখনোই পড়বে না এখন বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ায় কর্মরত কোনো প্রবাসী ভিসা দিতে পারবে কি না সো ভাই একটা কথা কি অন্যান্য কান্ট্রিটা তো অন্যরকম নিয়ম বাট মালয়েশিয়ার যে রুলস যে নিয়ম যে কানুন এখানে কিন্তু একজন কর্মরত প্রবাসী কখনোই একজন নতুন লোককে ভিসা দিতে পারবে না এই ক্ষমতা কিন্তু মালয়েশিয়ার কোনো প্রবাসীর নাই সে যত বড়ই র্যাঙ্কে থাকুক যত বড় কাজেই থাকুক একমাত্র ভিসা দেওয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসবে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কিন্তু আমাদেরকে মালয়েশিয়া আসতে হবে বাট মালয়েশিয়ায় কর্মরত অবস্থানরত যে প্রবাসীগুলো রয়েছে এরা কী করতে পারবে এরা কিন্তু
হেল্প করতে পারবে, ভিসা দিতে পারবে না, কিন্তু তোমাকে এজেন্টের মাধ্যমে নিয়ে আসতে পারবে, সে সরাসরি কিন্তু নিয়ে আসতে পারবে না। এই ক্ষমতা কিন্তু কারো নাই। মালয়েশিয়ার কোনো কোম্পানি কিন্তু ডিরেক্টলি কোনো ভিসা কোনো ওয়ার্কারের হাতে দেয় না। মালয়েশিয়ার কোম্পানি যতগুলো লোক লাগবে, যতগুলো কোম্পানি রয়েছে, এরা কিন্তু যতটা লোক লাগবে, ডিমান্ডের যতটা এদের ডিমান্ড রয়েছে, তারা কিন্তু গভর্নমেন্টকে জানায়। তখন গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সেখানে অনুমোদন দেয় বা অনুমতি দেয় যে এই কোম্পানির এত লোক, এই কোম্পানির এত লোক দিতে হবে। তখন কিন্তু বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগুলো কী করে, এই লোকজনগুলো নেয়, নিয়ে বিএমইটি, যেটা বলে হচ্ছে বাংলাদেশের বিএমইটি অফিস বা বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার থেকে অনুমোদন নিয়ে সেখান থেকে ম্যান পাওয়ার করিয়ে তারপরে কিন্তু রিক্রুটিং এজেন্সি কী করে, এইসব কোম্পানিতে লোক পাঠায়। তো একজন প্রবাসী যারা মালয়েশিয়াতে রয়েছে, এরা হয়তো দেখা যাচ্ছে যে কোম্পানিতে রয়েছে সেই কোম্পানি হয়তো তাকে বলে দিল যে এই এজেন্টের মাধ্যমে লোক নিয়ে আসতে পারবে। তখন সে কী করতে পারে, সে হয়তো তোমাকে বলতে পারে, ইনফর্ম করতে পারে যে তুই ওই এজেন্টের কাছে যা। দেখা যাচ্ছে বেশি টাকা কিন্তু তখন সে নিতে পারবে না, কারণ রেট যেটা দিয়ে দেওয়া হয়েছে তখন তো মালয়েশিয়া যে রয়েছে সে তো ধরে ফেলবে যদি বেশি টাকা চায়। সো এজেন্টের নামে তো কেস হইলেও হইতে পারে, যার জন্য মালয়েশিয়া যারা রয়েছে এরা হয়তো ওই এজেন্টের মাধ্যমে নিয়ে আসতে পারবে। দেখা যাচ্ছে তোমার পাসপোর্টটা চাইলো, এখানে কিন্তু পাসপোর্টের ফটোকপি অবশ্যই যে প্রবাসে রয়েছে তাকে দিতে হবে, কারণ তার কোম্পানিতে যদি তুমি আসতে চাও এবং সেই জায়গাতে যদি তুমি আসতে চাও তাহলে দেখা যাচ্ছে যে পাসপোর্টের ফটোকপিটা দিলে ওই পাসপোর্টের ফটোকপিটা ওই ভাইটা কী করবে, অফিসে জমা দেবে। এটাই কিন্তু লিগ্যাল, যেটা বলছি এটাই কিন্তু লিগ্যাল। অফিসে জমা দেওয়ার পরে অফিস থেকে একটা মেইল করবে আমাদের সেই কোম্পানির হেড অফিসে যে এই লোকটাকে এইখানে দিতে হবে। তখন যখন বাংলাদেশ এজেন্ট যখন লোক পাঠাবে তখন এসকিউ কিন্তু কী করবে, হেড অফিস কী করবে, ও এজেন্টকে একটা মেসেজ দিবে যে এই লোকটাকে এই প্লেসে বা এই স্টেটে বা এই জায়গায় দিতে হবে। বিশেষ করে যেমন প্ল্যান্টেশন সেক্টরে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখা যাচ্ছে যারা আমি যে কোম্পানিতে কাজ করছি, আমার কোম্পানিতে আসতে যাচ্ছে, আমি বাংলাদেশ থেকে 10 জনের পাসপোর্টের ফটোকপিটা নিলাম। হ্যাঁ, পাসপোর্টের ফটোকপি নিয়ে আমি কী করলাম, আমি আমাদের বসকে দিলাম যে এই লোকগুলো আমার কোম্পানিতে আসতে চাচ্ছে। তখন বস কী করবে, বস একটা মেইল করবে, মেইল করার পরে ওই লোকগুলা, ওই যে লোকগুলা যে ডিটেলসটা রয়েছে ওই ডিটেলসটা কিন্তু সরাসরি বাংলাদেশ এজেন্টের কাছে চলে যাবে। তখন বাংলাদেশ এজেন্ট যে আমাদের কোম্পানির যে এজেন্টটা রয়েছে, এজেন্টের নাম্বার বা কোম্পানির ডিটেলস কিন্তু কোম্পানি একজন ওয়ার্কারকে দেয়, আমাদের প্রবাসী, আমরা যারা প্রবাসে আছি আমাদেরকে কিন্তু দেয়। তখন আমরা এই ডিটেলসটা কী করব, যারা আমার মারফতে আসছিল আমি তাদেরকে ওই ডিটেলসটা দিব, তারা সেখানে গিয়ে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে সেখানে গিয়ে কয় টাকা চুক্তি এজেন্টের সঙ্গে, টাকা তো বেশি নিতে পারবে না, সম্ভব না, সবগুলো চুক্তি হওয়ার পরে কিন্তু সে আসতে পারবে। সো সরাসরি ডিরেক্টলি কেউ কিন্তু মালয়েশিয়া থেকে লোক আনতে পারবে না, এরকম অনুমোদন মালয়েশিয়ার গভর্নমেন্ট দেয়নি। অবশ্যই এজেন্টের মাধ্যমে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদেরকে লোক নিয়ে আসতে হবে। তো যারা এ ধরনের বিভ্রান্তিতে পড়েছিলে যে আমার আত্মীয় আছে, আমার ফ্যামিলির কেউ আছে, আমার ভাইয়া আছে, আমি যাব, সে আমাকে ভিসা দিচ্ছে, আসলে এটা কি সত্য নাকি এটা মিথ্যা, সে কি আসলে আমাকে নিয়ে যেতে পারবে, তার মারফতে হয়তো আসা যাবে কিন্তু ভিসা সে দিতে পারবে না, ভিসা কিন্তু অবশ্যই এজেন্ট দিবে, এজেন্ট ছাড়া অন্য কেউ ভিসা দিতে পারবে না। আর কোম্পানি কখনও ডিরেক্টলি একটা লোককে আসতে দিতে পারে না, এটা মালয়েশিয়ার গভর্নমেন্ট কোনো দিন অ্যালাউ করি নাই, আর ভবিষ্যতে করবে কি না সেটাও জানি না। সো বন্ধুরা, আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যারা বলছে যে আমি ভিসা দিব, আমি তোমাদেরকে নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসুক, সমস্যা নেই, আমি যেভাবে বললাম এই প্রসেসিং এই পদ্ধতিতে যদি হয় তাহলে নিয়ে আসুক, বাট কোনো প্রবাসীর কাছে টাকা দেওয়া এটা কিন্তু ঠিক না, যে আমি তোমার কাছে টাকা দিচ্ছি তুমি আমাকে নিয়ে যাও, এটা কিন্তু কখনোই কোনো প্রবাসী নিয়ে আসতে পারবে না, এটা সম্ভব না। টাকা কিন্তু এজেন্টের সঙ্গে চুক্তি করতে হবে এবং এজেন্টকেই দিতে হবে। হ্যাঁ, আর ভালো এজেন্ট হলে কোনো দিন টাকা মারে না ভাই, রিক্রুটিং এজেন্সি যারা রয়েছে এরা কখনোই টাকা মারবে না যে আমার টাকা মেরে দিবে, আমার টাকা দিবে না তখন আমার কী হবে, না ভাই। যারা বৈধ রিক্রুটিং এজেন্সি এগুলো তোমাদেরকে খুঁজে নিতে হবে একটু কষ্ট করে, তাহলে কিন্তু টাকা কখনোই মার যাবে না, তোমার কাজ না হলেও তারা টাকা আবার রিটার্ন করবে। আমরা বেশিরভাগ যে ধোকাটা খাই সেটা হচ্ছে ডুপ্লিকেট যারা সাব এজেন্ট রয়েছে এদের চক্করে পড়ে, ট্রাভেলস জাতীয় যেগুলো নাম, বিভিন্ন এজেন্ট রয়েছে যারা নাম দিয়েছে এই ট্রাভেলস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সে ট্রাভেলস, কি নাম ধরেও আবার ট্রাভেলস দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেগুলো আমি বলতে চাচ্ছি না। এই ধরনের যে সাব এজেন্টগুলো রয়েছে, এরা যে সাব এজেন্ট হিসেবে কাজ করে, মানুষ কিন্তু এখানে গিয়ে বেশি ঠকে, এবং তার থেকে বেশি ঠকে হচ্ছে কোথায় গিয়ে, দালালের কাছে গিয়ে। তাই বন্ধুরা, আশা করি তোমরা এই ভুলগুলো করবে না। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সচেতন করতে পেরেছি। ভালো থাকবে সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।